This program is sponsored by Orin Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. 17 জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফ্যাশন এমআরএলদের নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চ করা হয়। এই ক্যালেন্ডারে শুট করা হয় টোটাল 12 জন প্রফেশনাল এবং 12 জন নন প্রফেশনাল মডেলদেরকে নিয়ে। প্রফেশনাল মডেলস যারা আজকে বিভিন্ন প্রফেশনাল জায়গাতে কাজ করছে, ওরা এই ক্যালেন্ডারের ডিফারেন্ট পেজেসে আছে। সঙ্গে সঙ্গে আমরা ক্যালেন্ডারটা শো করব আপনাদেরকে, তখন আপনারা দেখতে পারবেন যে বেস্ট কেসেস প্লাস প্রফেশনাল কেসেস আপনি কিছু ডিফারেন্সগুলো বুঝতে পারবেন না। বিকজ আমরা মোর দেন 200-250 পিক্স ক্লিক করেছি। আপনি লোগো দেখতে পাচ্ছেন, ওখানে কোনো প্রোডাকশন হাউস বা কোনো স্টুডিও বা কিছুই আপনি দেখতে পাবেন না। বিকজ এটা আমরা একটা অর্গানাইজেশন রেডি করেছি। 12 মাসে 12টা ওয়ার্কশপ করেছি আপনাদের, সেটাও ফ্রি অফ কস্ট। আমার অফিস খুব ছোট্ট, আমি এখানে যে আমাদের টাই আপের প্রোডাকশন প্রসেসে আমাদের সঙ্গে যারা কাজ করেছে, যাদের সঙ্গে আমরা বিন্দু অ্যালবাম বা শর্ট মুভিস ফিচার মুভির জন্য কাস্টিং করিয়েছি বা হেল্পিং হয়েছিলাম, নট ইভেন ওনলি ফটোগ্রাফি অ্যাক্টিং এ মডেলিং, আমরা ফটোগ্রাফারটিও প্রোভাইড করেছি, মেকআপ আর্টিস্ট প্রোভাইড করেছি, ডিজাইনার প্রোভাইড করেছি অ্যাজ পার ডিমান্ড। এখনো কাস্টিং হয়েছে, কাস্টিং এ সিলেকশন হয়ে গেছে, বাট এখনো শুটিং স্টার্ট হয়নি। তার মধ্যে আমাদের কিছু কিছু সিরিয়াস আর মুভিজ আছে যাদের আমি নাম নেব না, ওদের আপনি খুব শীঘ্রই এক মাস পর দেখতে পাবেন প্রসেসগুলো মার্কেটে হাউস সঙ্গে কোনো মডেলিং এজেন্সির সঙ্গে। তাহলে আমরা ট্রাই করি কি আমরা ফ্রেশার থাকি, আমরা ইভেন্টসগুলো অর্গানাইজ করি কলকাতা যে কী করতে হবে কী নতুন কনসেপ্ট। আজকে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল খুব কম। তো এখন আমার একটা ক্যালেন্ডার কাজ করছে, তোমার কাছে একটু একটা অ্যাকচুয়ালি কাজ করা যাক। অ্যান্ড থ্যাংকস টু নিরাজ যে আমার সিলেক্ট করে এবং আমরা অ্যাকচুয়ালি কাজ করি, খুব ভালো এক্সপিরিয়েন্স, আমরা খুব ভালোভাবে কাজ করি, খুব এনজয় করে কাজ করি সবাই মিলে। একবার সামনে দেখি সবাই, সবাই তো সামনে, ঠিক আছে সবাই তো সামনে দেখি, সামনে সামনে সবাই। আর কেউ আছে? স্টুডেন্টসের অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমরা এই ক্যালেন্ডার 2019 ইনডোর অ্যান্ড আউটডোর দু দিনের শুটের মধ্যে শেষ করেছি, যেটাতে অ্যারাউন্ড 20 ডিজাইনার ড্রেসেস মেড বাই আরফা বেগম, তিনি একটা ফ্যাশন ডিজাইনার, ওনার হাত দিয়ে আমরা রেডি করিয়েছিলাম, যেটা প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনাল মডেলস, দুটোই অ্যারাউন্ড 12 প্রফেশনাল মডেলস অ্যান্ড 12 নন প্রফেশনাল মডেলস এখানে শুটে আমাদের সঙ্গে ছিল, যাদের ফটোসগুলো আপনি ক্যালেন্ডারে সিলেক্টেড পিকসগুলো দেখতে পাচ্ছেন, যেটা এক্সক্লুসিভলি আমরা নিজের পেজে খুব সুন ছাড়তে যাব। আপনারা বলতে আমরা এখনও ট্রাই করছি যে যারা নিজের বাড়িতে বসে একটা ড্রিম নিয়ে বসে আছেন যে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাবো, বাট এখনও ওরা স্কোপ পাচ্ছে না, ওদের হাতে নলেজ নেই যে কী করে যাবো, ওদের সঙ্গে আমরা করার চেষ্টা করছি, ওদের বাড়ি বোঝানোর চেষ্টা করছি যে ওনার বাড়ি পর্যন্ত আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নামাতে যাই। আমার নাম নীরজ কুমার সিং। নীরজ কুমার সিং ইজ রিয়েলি ডুইং গুড ওয়ার্ক অ্যান্ড গিভিং প্ল্যাটফর্ম টু পিপল দোজ হু আর ড্রিমিং ফ্রম লং টাইম অ্যাট হোম, thinking where to go, how to get a platform in this industry, fashion industry. He's really doing very hard work and I know he'll be bahut aage tak jayega, and we are coming up with Emerald, who is owning Neeraj Kumar Singh, and I have my own production house Golden Dream Films and my new partner Krishnjit Sarkar. We both are tying up with Emerald World and coming in the month of July 2019 with Fashion Hunt. Boys and girls both can participate as till the age of 35 years, and finger crossed we'll get success in that. Thank you so much. Chahat Rajgil. Yes, I'm the winner of Fashion Emerald contest, and it has been a great experience working with them, with Emerald World Company, and thanks a lot to Neeraj sir, because without him I won't be here, and of course my parents and my family members. Thanks to everyone also have supported me in my journey. Thanks. Amar khub bhalo lagche karon ei calendar ta amar first calendar, and it was really a nice experience.
এখন যখন ক্যালেন্ডারটা হাতে এসছে আই এম রিয়েলি ফিলিং গুড, মানে নিজের একটা ওয়ার্ক দেখা ইট ফিলস গুড, তো আমার ভালোই লাগছে, খুব ভালো লাগছে, জাগৃতি খুশ। আমার এটাও ফার্স্ট ক্যালেন্ডার, অনেকদিন ধরেই আমার এভানুয়াল ওয়ার্ল্ডের সাথে কাজ করার ইচ্ছা ছিল, এটা ফার্স্ট টাইম কাজ করলাম। আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ দেম, দে আর ভেরি ফ্রেন্ডলি, তো আরও সাকসেস কামনা করি আমি ওয়ার্ল্ডের, আমি যেন আরও ভালোভাবে দেশের সাথে কাজ করতে পারি।